আচ্ছা আপনি কি জানেন আপনার করা লাইভ আপনার পেজ থেকে এক মাস পর অটোমেটিক ভাবে ডিলিট হয়ে যায় এটা কিন্তু অনেকেই জানে না কেন ডিলিট হয় ডিলিট হওয়ার লাইভ গুলো আদৌ ফেরত নিয়ে আসতে পারবেন কি না কোন সেটিংটা অন করতে হবে কোনটা অফ করতে হবে সেটা কিন্তু অনেকেই জানে না আপনারা যারা কষ্ট করে লাইভ করছেন আর আপনাদের যাদের এই লাইভটা এক মাস পরেই ডিলিট হয়ে যাচ্ছে পেজ থেকে তো বুঝতে পারছেন না কি করবেন তো আজকের ভিডিওটা তাদের জন্য সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখ এখন রাতের বেলাতেও আমার কাজের কোনো শেষ নাই এখন বাজে রাত সাড়ে আটটা যে এখন ঘুমাচ্ছে ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করে নিই বাড়ি থেকে আসার পর হচ্ছে ফ্রিজটা ফ্রিজটা দেখে অনেকটা জমে গেছে বেশ কিছুদিন হচ্ছে পরিষ্কার করা হয়নি ফ্রিজটা পরিষ্কার করে নিলাম আর কিন্তু তো ওকে কোলে করে নিয়ে বাকি ফ্রিজটা পরিষ্কার করে নিলাম আর এই যে যেবার বাবার রাতে বাসায় আসার সময় কিছু বাজার করে নিয়ে আসছে তো এখানে হচ্ছে যেবার জন্য কিছু খাবার দাবার ছিল ডোনাট চিপস এইগুলা আর এই যে এটা হচ্ছে একটা রুটি নিয়ে আসছে ট্রিট থেকে তো এটা ফার্স্ট এর মত নিয়ে আসলো তো এই রুটিটা খেতে না অনেক মজা তো জেবা দেখুন কি করছে আমার প্রতিটা কাজের ভিতর ওর হাত দিতেই হবে আমি ওকে বারবার বলছিলাম যে আমি দাঁড়াও কেটে দিই কিন্তু ও না ওই হচ্ছে সবকিছু করবে তো যাই হোক ওকে একটু কেটে দিলাম আর এই রুটিটা কিন্তু সত্যি অনেক মজা আর এই যে এদিকতে কি কিছু কাঁচা বাজারও নিয়ে আসছে তো কাঁচা বাজারগুলোর খুললাম না জাস্ট দেখে নিলাম যে কি কি নিয়ে আসছে তো এখন এইগুলো হচ্ছে ফ্রিজেই রেখে দেব এখানে হচ্ছে বেগুন মুলা তারপর হচ্ছে একটা লাউ নিয়ে আসছে আর মিষ্টি কুমড়া নিয়ে আসছে তো মিষ্টি কুমড়া কিন্তু বাড়ি থেকে যেটা নিয়ে আসছিলাম সেটা এখনো রেসে তাছাড়া আবারও কিনে নিয়ে আসছে আমি ওকে বলছিলাম যে ফ্রিজে আছে তুমি আবার কিনছো কেন তো বললো আমি তো জানি না তো যাই হোক নিয়ে আসছে আর এই ভিডিওটা ছিল পরের দিন দুপুর বেলার ভিডিও দুপুরবেলা আমি রান্না বান্না করছি লাউ চিংড়ি রান্না করবো আর তার সাথে মিষ্টি কুমড়া ভাজি করব। কতদিন এভাবে মিষ্টি কুমড়া ভাজি করছিলাম তো খুব ভালো লাগছিল তাই ভাবলাম আজকেও মিষ্টি কুমড়া এরকম ভাবে ভাজি করি রান্না বান্না করি আর এদিক থেকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি তো আমরা কিন্তু প্রত্যেকেই হচ্ছে পেজ নিয়ে যারা কাজ করি তারা কিন্তু প্রত্যেকেই হচ্ছে লাইভ করে থাকি আর এই লাইভটা করতে কিন্তু আমাদের প্রচুর কষ্ট হয় যারা করি তারা তো জানে যে আমাদের একটা লাইভ করতে কতটা কষ্ট হয় আর এই কষ্ট করে একটা লাইভ করার পর লাইভটা যদি ডিলিট হয়ে যায় এক মাস পর তাহলে আপনার কেমন লাগবে বলুন তো ঠিক আমার আমার এমন ঘটনা ঘটছে আমি অনেক দিন আগে ভিডিও চেক করতে করতে দেখি আমার তিনটা লাইভ নাই পরে আমি অনেক খোঁজাখোঁজি করার পর যেটা বুঝলাম সেটা হচ্ছে পেজ থেকে এক মাস পর লাইভ নাকি অটোমেটিকলি ডিলিট হয়ে যায় যদি একটা সেটিং চালু না করেন তাহলে অটোমেটিকলি এরকম ভাবেই হচ্ছে লাইভটা ডিলিট হয়ে যায় তো আমি আগে জানতাম কারণে আমার তিনটা লাইভ ঠিক এরকমভাবে ডিলিট হয়ে গেছে তো যেই লাইভগুলো হচ্ছে অটোমেটিকালি ডিলিট হয়ে গেছে সেই লাইভগুলো আপনি ফেরত নিয়ে আসতে পারবেন না যদি আপনি নিজের থেকে লাইফটা ডিলিট করতেন তাহলে আপনি সেটা ফেরত নিয়ে আসতে পারেন কিন্তু যেটা অটোমেটিকালি ডিলিট হয়ে যায় সেটা আপনি ফেরত নিয়ে আসতে পারবেন না আর যে লাইভগুলো এখনো আছে আপনি হচ্ছে সেটিংটা চালু করেননি কিন্তু হচ্ছে লাইফগুলো আপনার পেজে আছে তো সেই লাইভগুলো আপনি যদি নিরাপদে রাখতে চান তাহলে আপনাকে যেতে হবে মেটা বিজনেস সুইট তো ওখানে যাওয়ার পর অনেকগুলো সেটিং থাকে যেগুলো চালু করতে হবে তো সেটা নিয়ে আমি আর আর একটা ভিডিও তৈরি করব যে আপনারা কিভাবে পেজে পার্মানেন্ট ভাবে আপনাদের লাইভগুলো রাখতে পারবেন তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি হয়তো আপনাদের সাথে আপলোড করব তো যাই হোক আজকের ভিডিওতে বলি আপনারা কোন সেটিংটা চালু করলে আপনাদের পেজ থেকে লাইভটা ডিলিট হবে না তো আপনারা যখন লাইভটা করবেন তো লাইভটা শেষ করে তো ফিনিশে চাপ দিতে হয় তো ফিনিশে চাপ দিলে কিন্তু নিচের দিকে একটা ডাস্টবিন থাকে ডিলিট অপশন থাকে তো ওইটাতে চাপ না দিয়ে উপরে যে ডিলিট সেটিং থাকে আপনারা সব সময় ওই ডিলিট সেটিং এ চাপ দিবেন তারপরে দেখবেন তিনটা অপশন আসবে একদম নিচে আসবে নেভার ডিলেট তো আপনারা নেভার ডিলেটে প্রেস করবেন যখনই হচ্ছে আপনারা এই নেভার ডিলেটটা অন করে দেবেন তখনই কিন্তু ওই লাইভটা আপনার পেজ থেকে আর ডিলিট হবে না একদমই ভাবে থেকে যাবে তো সব সময় লাইভ করার ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন লাইভ শেষ করেই কিন্তু এইটা করবেন হ্যাঁ ভুল করে আবার নিচে যে ডিলিট ইয়েটা আছে অপশনটা আছে ওটাতে যেন আবার ক্লিক করবেন না ওটাতে ক্লিক করলে কিন্তু আপনার লাইভটাই পুরো ডিলিট হয়ে যাবে আপনার পেজে যাবে না ডিলিট যে সেটিং থাকে অবশ্যই ডিলিট সেটিং এর ভিতর যাবেন তারপরে নেভার ডিলিট থাকবে সেটাতে প্রেস করবেন আর হচ্ছে এটাতে করলে আপনার লাইফটা কোনো দিনই হচ্ছে ডিলিট হবে না পার্মানেন্ট ভাবে থাকবে তো আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এই বিষয়টা তো যারা হচ্ছে এই বিষয়টা জানতেন না তাদের তো মানে খুবই উপকার হয়েছে আমি মনে করি তো যাই হোক যারা হচ্ছে এই ধরনের টুকটাক টিপস পেতে চান তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা নতুন তারা কি টাইপের ভিডিও দেখতে চান বা হচ্ছে কোনো কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করবে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ